আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। শিমুর মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত দ্বিতীয় শ্রেণীর অনলাইন বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের সঙ্গে আছি তোমাদের সাথী মিস শিমুর মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। ছোট বাবুরা, তোমরা কি ছুটিতে আছো? ছুটিতে কিন্তু তোমরা না, এটা কিন্তু ছুটি না, তোমরা বাসায় আছো। কিন্তু বাসায় থেকে কি করতে হচ্ছে? আমাদেরকে পড়াশোনাটা ধরে রাখতে হচ্ছে। কিভাবে? আমরা জুমের মাধ্যমে ক্লাস করছি, ইউটিউবে ক্লাস করছি। আমাদের এভাবে নিজেকে কি করতে হবে? এই বছরটা যেহেতু এইভাবে যাচ্ছে, দেশের পরিস্থিতি খারাপ, কবে পর দেশের পরিস্থিতি ভালো হবে আমরা সেটা বলতে পারছি না। তখন আল্লাহ তাআলাই শুধু জানেন যে আমাদের দেশের পরিস্থিতি কবে ভালো হবে, আমরা কবে আবার সেই দলগুলোতে ক্লাসে আসতে পারবো, স্যার ম্যাডামদের সঙ্গে কথা বলতে পারবো, বন্ধুদের সঙ্গে দেখা করতে পারবো, এটা শুধুমাত্র মহান আল্লাহ তাআলাই জানেন। আমরা সবাই সবার জন্য দোয়া করি। আর ছোট্ট বাবুরা, আমরা হচ্ছে বাসায় সাবধানে থাকি, কেমন? বাইরে গেলে আমরা মাস্ক পরবো, বারবার হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুবো, ভালো ভালো পুষ্টিকর খাবার গুলো খাবো, বাবা মায়ের কথা শুনবো। আমরা তো ছোট, তাই না? বাবা মা তো আমাদের সবসময় বলবে এটা করো না, ওটা করো না, অবশ্যই আমরা বাবা মায়ের কথা শুনবো। আর টিচারের কথা তো শুনতে হবে, তাই না? টিচারের কথা শুনতে হলে কি করতে হবে? আমাদেরকে লেখাপড়া করতে হবে, তাই না? টিচাররা তো শুধু লেখাপড়াই করে, তাই না? লেখাপড়া করবো, তোমাদের সঙ্গে দেখো কবিতা আবৃত্তি করি, কথা বলি, গল্প করি। তোমাদের ভালো লাগে না ছোট্ট সুরমণিরা? তাহলে আমরা ছোট আজকে সরাসরি ক্লাসে চলে যাই। আমরা আজকে যে বিষয়টি নিয়ে ক্লাস করবো সেটি হচ্ছে কবিতা। কবিতা কাজের আনন্দ। কাজের আনন্দ কবিতা কে লিখেছে? কাজের আনন্দ কবিতা লিখেছে নববিশ্ব ভট্টাচার্য। ছোট্ট বাবুরা, আমরা হচ্ছে কাজের আনন্দ কবিতাকে একটু হচ্ছে অভিনয়ের সঙ্গে আবৃত্তি করি। কাজের আনন্দ কবিতা লিখেছে নববিশ্ব ভট্টাচার্য, আমি তো বললাম। তাহলে, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যায় মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচি মিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না পাবো কথা, আমি আছি চিনুলতা, আপনার বাসা আগে বলি। তাহলে ছোট বাবুরা, আমরা হচ্ছে কাজের আনন্দ কবিতাটি আবৃত্তি করলাম এবং একটু একটু অভিনয় করলাম, তাই না? আচ্ছা ঠিক আছে বাবুরা, যখন আমরা ক্লাস করবো তখন আরো সুন্দর করে করবো। ছোট বাবুরা, আজকে আমরা শিখন ফলটি শিখে নিই, জেনে নিই আজকে আমরা যে কাজের আনন্দ কবিতা করব সেই কবিতায় শিখন ফলে কি আছে আজকে আমরা প্রথমে জেনে নিই। পিপীলিকা কি খুঁজছে তা বলতে পারবে, শীতের সঞ্চয় সম্পর্কে জানতে পারবে, ছোট পাখি তৃণলতা দিয়ে কি করবে তা বলতে পারবে, কাজের আনন্দ কবিতায় কাজের লক্ষ্মীকে তা জানতে পারবে। তাহলে ছোট্ট বাবুরা, আমরা হচ্ছে এবার কবিতায় চলে যাই। কবিতাকে কিভাবে লিখবো, কবিতার লাইন গুলো সম্পর্কে যদিও আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বলেছি, এর আগে যে রিভিশন ক্লাস হয়েছে সেখানে বলেছি, আমি তোমাদেরকে আবারও বলছি, আমাদের হচ্ছে কাজের আনন্দ কবিতা আজকে আমরা কিভাবে লিখবো তা আমরা জেনে নিই। কাজের আনন্দ কবিতায় আছে ছয়টি স্তব, 1, 2, 3, 4, 5, 6। ছোট বাবুরা, আমরা কি স্তবক তোমাদেরকে আমি তো গত ক্লাসে বলেছি যে কি স্তবকটা আসলে কি, কয়েকটি লাইনের গুচ্ছ হলো একটি স্তবক। দেখো এখানে তিনটি লাইন আছে, তারপরে মিডলে বেশ কিছু ফাঁকা জায়গা আছে। এভাবে আমরা প্রত্যেকটা স্তবকে মিডলে মিডলে ফাঁকাকে আমরা একে বানিয়েছি একটি স্তবক। তাহলে আমি যদি তোমাদেরকে বলি যে ছোট সোনামণিরা, তোমরা কাজের আনন্দ কবিতাটি কবি এবং কবিতার নাম সহ প্রথম 5 লাইন লিখো, তাহলে আমি হচ্ছে কবি এবং কবিতার নামটা প্রথমে লিখবো। কবি এবং কবিতার নাম অবশ্যই নির্ভুল হতে হবে এবং বানানটি সম্পর্কে তোমরা সচেতন হয়ে যাও। বানানটি দেখো আছে নবকৃষ্ণ ভট্টাচার্য। নবকৃষ্ণ ভট্টাচার্য বানানটি একটু কঠিন, কঠিন হলে কি করতে হবে, একটু বেশি করতে হবে, এটাই তো, তাই না? নবকৃষ্ণ মানে দন্ত ন ক কয়ের ঋকার মূর্ধন্য স্বয়ে মূর্ধন্য নবকৃষ্ণ ভট্টাচার্য ভ টয়ে টয়ে যুক্ত আকার জয়কার অংশ জয়ের ভট্টাচার্য। আমরা কিন্তু টয়ে টয়ে যুক্ত লিখতে গেলে কিন্তু টয়ের নিচে র ফেলা দিব না, ট এর নিচে টয় লিখবো, তাহলে হয়ে যাবে আমাদের ভট্টাচার্য। তাহলে আমরা যখন প্রথম 5-4 লাইন লিখবো তখন এই 3 লাইন ঠিক সমান ভাবে লিখি, কিছু জায়গা ফাঁকা দিয়ে, পরে আমরা ওই ফুল ফোটে বনে লিখবো। এভাবে আমি যদি তোমাদেরকে শেষ 5 লাইন বা 3-4 লাইন লিখতে বলি ঠিক ওভাবে লিখতে হবে। তোমরা তাহলে কি করবা, বই দেখে কবিতার বিরাম চিহ্নগুলো সুন্দর করে দেখে অবশ্যই সুন্দর করে লিখবা এবং করবা। তাহলে ছোট বাবুরা, আমি তো তোমাদেরকে কবিতা শিখিয়েছি, ক্লাসে শিখাচ্ছি, এর আগে শিখিয়েছি, আবার শিখাচ্ছি, এবার আমরা চলে আসি শিখন ফলে। দেখি আজকে আমরা কাজের আনন্দ কবিতা থেকে
সরি আমরা চলে আসি আলোচ্য বিষয়ে। দেখি আমরা আজকে আমরা কাজীরানন্দ কবিতায় কি কি আলোচ্য বিষয় আছে। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ছোট পাখির বাসা, পিপীলিকার চলা, শীতের সঞ্চয়, ছয় পায়ের চলা, কাজের লোভ, মিঠুরির শব্দ, এক কথায় প্রকাশ, বিরাম চিহ্ন, মূল্যায়ন। ছোট্ট ব্যাপারে আমি আরো একবার তোমাদেরকে আলোচ্য বিষয় কিন্তু করে দিচ্ছি। তোমরা হচ্ছে প্রথমে পড়ে নাও, তারপরে আমার সঙ্গে আমি যখন লিখতে বলবো লিখবা। ছোট পাখির বাসা, পিপীলিকার চলা, শীতের সঞ্চয়, ছয় পায়ে পিলপিল, কাজের লোভ, বিপরীত শব্দ, এক কথা প্রকাশ, বিরাম চিহ্ন, মূল্যায়ন। ছোট সোনারা তোমরা হচ্ছে খাতায় লিখে নাও কেমন। ছোট পাখির বাসা, পিপীলিকার চলা, শীতের সঞ্চয়, ছয় পায়ে চলা, কাজের লোভ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বিরাম চিহ্ন, মূল্যায়ন। ছোট বাবুরা তোমরা অনেক লক্ষ্মী অবশ্যই লিখেছো। এবার আমি পরের স্লাইডে চলে যাচ্ছি, দেখি পরের স্লাইডে কি আছে। আমাদের পরের স্লাইডে আছে যে ছোট পাখি তৃণলতা দিয়ে তার নিজের বাসা বুনে। আমরা কিন্তু গত ক্লাসে স্লাইডে দেখেছি যে পাখি তার নিজের বাসা বুনছে কিভাবে, ঠোঁটে করে খড় ফুটো উড়ে নিয়ে এসে তারপরে সে নিজের বাসা তৈরি করছে। পাখির বাসা কিন্তু আমরা কেউ তৈরি করে দিই না, তারা নিজেরাই নিজেদের বাসা তৈরি করে। তাহলে এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে একটি পাখি তার নিজের বাসা তৈরি করছে বা বুনন করছে। বুনন করার শব্দের অর্থ কি? বুনন করার শব্দের অর্থ হচ্ছে তৈরি করা। ছোট বাবুরা দেখো, পিপীলিকা দল বেঁধে চলে। আমরা কবিতায় পড়েছি যে কি, পিপীলিকা পিপীলিকা দল বল ছাড়িয়ে একা। পিপীলিকা যখন শীতের খাদ্য সঞ্চয় করে তখন দল ছেড়ে যায়, কিন্তু যখন তারা একসঙ্গে কোথাও যায় তখন দেখো পিপীলিকা দল বেঁধে সারি বদ্ধ করে কোথাও যাচ্ছে। পিপীলিকা দল বেঁধে চলে। আমরা এখানে একটি স্লাইডের ছবিতে এটাই দেখতে পাচ্ছি যে পিপীলিকা দল বেঁধে চলছে। শীতের পিপীলিকা শীতের জন্য খাদ্য সঞ্চয় করে। এই যে দেখো দল বেঁধে চলতে চলতে পিপীলিকা গুলো নিজের জন্য খাদ্য সঞ্চয় করছে, কারণ শীতের সময় পিপীলিকারা গর্তে থাকে। এই যে দেখছো গর্ত, শীতের সময়, এখন তো শীত, এখন কিন্তু পিপীলিকার উপদ্রবটা কিন্তু বাইরে কম হবে, কারণ পিপীলিকারা শীতের সময় গর্তে থাকে। তারপর বাবরে দেখো, পিপীলিকা ছয় পায়ে চলে। পিপীলিকা কয়টি পা? পিপীলিকার হচ্ছে ছয়টি পা। পিপীলিকা কিভাবে চলে? পিপীলিকা হচ্ছে ছয় পায়ে পিল পিল করে চলে। তোমরা দেখছো কত সুন্দর লাগছে বলো তো পিপীলিকার ছবিগুলো। পিপীলিকা ছয় পায়ে পিল পিল করে চলে। তারপর বাবুরা দেখো যে কাজের আনন্দ কবিতায় যে যে প্রাণীগুলো কাজ করে। আমরা তো জানি যে কাজের আনন্দ কবিতায় কয়টি প্রাণী কাজ করে, তিনটি। পিপীলিকা, ছোট পাখি, মৌমাছি। আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি যে পিপীলিকা, মৌমাছি, ছোট পাখি। পিপীলিকা, মৌমাছি, ছোট পাখি, কাজের আনন্দ কবিতায় এরা হচ্ছে খুবই পরিশ্রমী। এরা যদিও ছোট প্রাণী তবুও এরা যে কতটা পরিশ্রমী আমরা কিন্তু কাজের আনন্দ কবিতা থেকে দেখি। পিপীলিকা হচ্ছে কি করছে? শীতের সঞ্চয় করছে। মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করছে। আর হচ্ছে ছোট পাখি কি করছে? খড় ফুটো দিয়ে নিজের বাসা তৈরি করছে। তাহলে অবশ্যই আমরা এদেরকে পরিশ্রমী প্রাণী বলতে পারবো, তাই না? যে এরা অবশ্যই নিজের কাজ নিজেরাই করে। তাহলে কি এখানে দ্বারা কি বুঝিয়েছে? এখানে দ্বারা বুঝিয়েছে যে আমরা ছোট বড় যাই হই না কেন, আমাদের সকলকে পরিশ্রম করতে হবে এবং অবশ্যই নিজের কাজ নিজেকে করার চেষ্টা করতে হবে। ছোট বাবুরা তোমরা আর একটু বেশি মনোযোগী হয়ে যাও। বিপরীত শব্দ দেখতে পাচ্ছি স্লাইডে আমরা। আজকে বিপরীত শব্দগুলো আমরা প্রথমে জেনে নিব, ক্লাসে মুখস্থ করে নিব। মিজের সঙ্গে মিজ যখন বলবে অবশ্যই মিজের সঙ্গে তোমরা বলবা এবং আমরা কি করব, খুব সুন্দর করে ফিডব্যাক করব। দেখো উষ্ণ, উষ্ণ শব্দের বিপরীত শব্দ হচ্ছে শীতল। উষ্ণ শব্দের বিপরীত শব্দ শীতল। আহরণ, বিসর্জন, গ্রহণ, বর্জন। বাবুরা তোমরা কিন্তু আহরণ লিখতে গিয়ে অবশ্যই মূর্ধন্য ণ ব্যবহার করবা। আমি কিন্তু তোমাদেরকে বারবার ক্লাসে বলি যে আহরণ লিখতে গিয়ে মূর্ধন্য ণ ব্যবহার করবা। আহরণ, বিসর্জন, তেমনি গ্রহণ লিখতে গিয়ে আমরা মূর্ধন্য ণ ব্যবহার করব। গ্রহণ বানানে আমরা দন্ত্য ণ এর ব্যবহার করব না, গ্রহণ, বর্জন। তাহলে আজকে আমরা বিপরীত শব্দগুলো পেয়েছি উষ্ণ, আহরণ, গ্রহণ। আর বিপরীত শব্দ থেকে উত্তর পেয়েছি উষ্ণ, শীতল, আহরণ, বিসর্জন, গ্রহণ, বর্জন। তেমনি ভাবে আমরা যখন শীতল পাবো বিপরীত শব্দ তখন কিন্তু আমরা উষ্ণ লিখব, কেমন। আবার যদি বিসর্জন পাই আহরণ লিখবো, বর্জন পেলে গ্রহণ লিখবো। ঠিক এভাবে আমরা খুব সুন্দর করে লিখে নিব। তারপরে স্লাইডে কি আছে বাবুরা দেখো, তারপরে স্লাইডে আছে এক কথায় প্রকাশ করুন। আমাদের এক কথায় প্রকাশ গুলো প্রথমে কি জেনে নিই। ক নাম্বারে আছে কর্মে ব্যস্ত থাকে যে, কর্মব্যস্ত। ক নাম্বারে আছে কর্মে ব্যস্ত থাকে যে, কর্মব্যস্ত। খ নাম্বারে আছে যার শেষ নেই অশেষ। গ নাম্বারে আছে পান করার ইচ্ছা পিপাসা।
ছোট্ট বাবুরা, আমরা হচ্ছে আজকে এক কথা শকুনগুলো প্রথমে জেনে নিচ্ছি যে কর্মে ব্যস্ত থাকে যে কর্ম ব্যস্ত যার শেষ নেই অশেষ পান করার ইচ্ছা পিপাসা। অবশ্যই বানানগুলো আমরা নির্ভুল করে লিখবো, কারণ তুমি যখন এক কথা প্রকাশ একটা লিখতে গিয়ে কর্মে ব্যস্ত বানানটি ভুল করবে তখন তোমার পুরো নাম্বারটাই কাটা যাবে। তাহলে কর্মব্যস্ত বানানটি লিখতে গেলে কি করতে হবে? ক ময়রে বয়ে যপ্তা দন্ত শয়ে তয়ে যুক্ত কর্ম ব্যস্ত যার শেষ নেই অশেষ স্বরীয় তালিব স্বয়েটা মূর্ধন্য স্ব অশেষ পান করার ইচ্ছা পিপাসা। ছোট বাবুরা তোমরা অবশ্যই লিখেছো। তারপরে দেখি আমাদের কি আছে, তারপরে স্লাইডে আছে যে বিরাম চিহ্ন। আমরা কিন্তু কাজীরানন্দ কবিতার প্রথম ক্লাসে কিন্তু আমরা 6টি বিরাম চিহ্ন শিখেছি। আমাদের মোট বিরাম চিহ্ন কয়টি? 12টি। আমরা কাজীরানন্দ কবিতার প্রথম ক্লাসে প্রথম 6টি বিরাম চিহ্ন শিখেছি, আজকে আমরা শেষ 6টি বিরাম চিহ্ন দেখবো এবং আকৃতি সহ দেখবো। দেখো প্রথমে আছে বিরাম চিহ্নের নাম, তারপরে আছে আকৃতি। এখানে কি আছে? কোলন ড্যাশ। কোলন ড্যাশ দুটা ফুটো দিয়ে সাইড একটা টান দিলে হয়ে যায় কোলন ড্যাশ। তারপরে আছে ড্যাশ, হাইফেনের চেয়ে একটু বড় হবে, হাইফেন উদ্ধরণ চিহ্ন, লোক চিহ্ন, বন্ধনী চিহ্ন। আমরা আকৃতিগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবো এবং বাসায় বারবার করে খাতায় লেখার চেষ্টা করবো। খাতায় লিখে তোমরা পড়ে যতটুকু না তোমাদের মনে থাকবে, বারবার যদি তোমরা খাতায় লিখো আকৃতিগুলো তাহলে তোমাদের কিন্তু মনে থাকবে বেশি। তাহলে আমরা কোলন ড্যাশ ড্যাশ হাইফেন উদ্ধরণ চিহ্ন লোক চিহ্ন বন্ধনী চিহ্ন এই চিহ্নগুলো খুব সুন্দর করে বাসায় খাতায় লিখবো, কেমন? তারপরে দেখি কি আছে, তারপরে আছে মূল্যায়ন। আজকে যে আমরা ক্লাসটি করলাম সেই ক্লাসের উপর কিছু মূল্যায়নের প্রশ্ন দেওয়া আছে, মূল্যায়নের প্রশ্নগুলো আমরা জেনে নিই। পিপীলিকা কিভাবে চলে? আমরা জেনেছি যে পিপীলিকা ছয় পায়ে পিলপিল চলে। পিপীলিকা কি খুঁজছে বলতে পারো না? পিপীলিকা শীতের জন্য খাদ্য খুঁজছে। পিপীলিকা খাদ্য খুঁজছে, সরি, এই প্রশ্নের উত্তরটা হবে যে পিপীলিকা কি খুঁজছে। সরাসরি উত্তর হবে পিপীলিকা খাদ্য খুঁজছে। পিপীলিকা কেন খাদ্য খুঁজছে? পিপীলিকা শীতের সঞ্চয় করার জন্য খাদ্য খুঁজছে। কাজের আনন্দ কবিতায় কাজের লোক কে কে? ছোট বাবুরা আমি তোমাদের কিন্তু স্লাইডে দেখিয়েছি যে কাজের আনন্দ কবিতায় কাজের লোক হচ্ছে মৌমাছি, ছোট পাখি আর হচ্ছে পিপীলিকা। তাহলে এরা খুব পরিশ্রমী প্রাণী। আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম না যে মৌমাছি, ছোট পাখি এবং পিপীলিকা এরা খুব পরিশ্রমী প্রাণী, এরা নিজের কাজ নিজেই করে। তাহলে আমরা তো প্রশ্ন উত্তর সব জেনে নিলাম। ছোট্ট বাবুরা আমরা যে ক্লাসটি করলাম এই ক্লাসটির উপর আমাদের নেক্সট দিনে ফিডব্যাক হবে। ফিডব্যাক এর পড়া হচ্ছে কাজের আনন্দ কবিতার শেষ অংশ। নবীর প্রশ্ন হচ্ছে ও থেকে বর্গীয় চ, ও থেকে বর্গীয় চ, ব্যাকরণ হচ্ছে বিরাম চিহ্ন। তাহলে ছোট বাবুরা তোমরা নিশ্চয়ই আগামী দিনের পড়াটি খাতায় লিখে নিয়েছো। আমরা কি করবো আগামী দিনে আজকের ক্লাসটির উপর খুব সুন্দর করে বাসায় করে ফিডব্যাক করবো। অবশ্যই তোমরা ফিডব্যাকটি ভালোভাবে করবা। ছোট্ট বাবুরা আমি তোমাদের সঙ্গে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ভালো থাকবা, খুদা হাফেজ।